আর ছদিন পরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট। এখন প্রচার প্রচারণায় ব্যস্ত দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা। ক্ষমতাসীন দলের নেতারা বলছেন, বিরোধীরা চেষ্টা করছে ভোটাররা যাতে কেন্দ্রে যেতে না পারেন। আর স্বতন্ত্র প্রার্থীরা অভিযোগ করছেন প্রচারণায় বাধা দেওয়ার। এদিকে নানা অভিযোগ তুলে বরিশাল ও বরগুনার তিনটি আসনে জাতীয় পার্টির প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। ভোট উৎসবের বাকি আর কদিন, প্রচার যুদ্ধে ব্যস্ত সময় কাটছে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের। রবিবার সকাল থেকে নোয়াখালী পাঁচ আসনে গণসংযোগ করেন নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাবা মায়ের কবর জিয়ারতের পর চরকাকড়া ইউনিয়নের সিদ্দিকিয়া বাজারে গণসংযোগের মাধ্যমে প্রচারণা শুরু করেন তিনি। অভিযোগ করেন, ভোটাররা যাতে কেন্দ্রে যেতে না পারে বিরোধীরা সেই চেষ্টায় লিপ্ত। এমন শক্তিকে উস্কানি দিলে অবশ্যই আমরা এটা মেনে নেব। ফরিদপুর তিন আসনের বিভিন্ন এলাকায় প্রচারণা চালাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী একে আজাদ। পথচারী, ব্যবসায়ী ও যানবাহন চালকদের কাছে গিয়ে ঈগল প্রতীকে ভোট চাইছেন তিনি। প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ তার। আমি জনগণের প্রচুর সাড়া পাচ্ছি, তবে আমার প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে। আমাদের নেতা কর্মীদেরকে মারধর করা হচ্ছে, প্রতিদিন জখম হয়ে 10-15 জন হাসপাতালে আসছে, আমার ক্যাম্প ভেঙে দেওয়া হচ্ছে, ঢিল মারা হচ্ছে। সিরাজগঞ্জ এক আসনে প্রচারণা চালিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী প্রকৌশলী তানভীর শাকিল জয়। পথসভা, উঠান বৈঠক, সমাবেশের পাশাপাশি হাট বাজারে লিফলেট বিতরণ করে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি। এদিকে নানা অভিযোগ তুলে বরিশাল দুই ও পাঁচ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস এবং বরগুনা এক আসনের খলিলুর রহমান নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এই নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে এক পক্ষ সরকারের পক্ষ পদদুষ্ট। উনি এত খুন, ডাকাতি এবং জালিয়াতির প্রমাণ পাওয়ার পরেও উনি বলছেন যে মোটা দাগে কোনো অনিয়ম হচ্ছে না। সর্বপ্রথম আমি সংসদে নির্বাচন করার সুযোগ পেয়েছিলাম, আবার আমাদের এই সমস্ত নাটকের জন্য, সরকার দলীয় নাটকের জন্য আমাদেরকে বিভ্রান্ত সৃষ্টি করে আজকের আমার সরে যেতে বাধ্য করলো। এটা অত্যন্ত কষ্টকর কথা যে আমি নির্বাচনে এসে আবার ব্যাক করলাম। ভোটারদের সমস্যা নিরসনের পাশাপাশি এলাকার উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা। লিখন কান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।